বন্ধুরা, আমাদের সবার কাছে ফ্যামিলি অর্থাৎ পরিবার তো অবশ্যই থাকে। আর আমাদের এই পরিবারের মানুষজন পৃথিবীর আর অন্য কারোর থেকে আমাদের বেশি যত্ন নেয়। আমরা সবাই মনে করি যে আমাদের পরিবারই পৃথিবীর সবথেকে অদ্ভুত পরিবার। কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু পরিবারের সাথে আলাপ করাতে চলেছি যাদেরকে দেখে আপনারাও অবাক হয়ে যাবেন। তাই বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তবে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নাম্বার এক, দ্য ভ্যাম্পায়ার ফ্যামিলি। আপনারা সিনেমাতে তো অনেক ভ্যাম্পায়ারই দেখেছেন যারা মানুষের রক্ত খায়। কিন্তু আমেরিকাতে বসবাসকারী লিও এবং অ্যারো একে অপরের সাথে ভালোবাসা প্রকাশের জন্য এরকমই কিছু করেন। প্রতি সপ্তাহের একদিন তারা একে অপরের রক্ত পান করে। দুজনের বিয়ের পর থেকেই এই রক্ত পান করা শুরু হয়েছিল। তাদের মতে একে অপরের রক্ত পান করলে দুজনের মধ্যে ভালোবাসার বন্ধন আরও দৃঢ় হয়। নাম্বার দুই, জিওনা চানা ফ্যামিলি। জিওনা চানার কাছে পৃথিবীর সব থেকে বড় পরিবার রয়েছে। তার 38 জন স্ত্রী রয়েছে, 90 জন সন্তান, 33 জন নাতি নাতনি এবং 14 জন বৌমা রয়েছে। চানার মতে এটি ভগবানের একটি আশীর্বাদ। এই পরিবারটি ভারতের মিজোরামের একটি ছোট্ট গ্রামে বাস করে। আর এই পরিবারের সমস্ত মানুষজনই একটি বাড়ির মধ্যেই থাকে। চানা হলেন এই গ্রামের প্রধান। এই পরিবারের সব মানুষই ধর্ম, কর্ম, আচার, অনুষ্ঠান সবকিছুই মেনে চলে। চানাকে ওই গ্রামের মানুষেরা খুবই সম্মান করে। গ্রামের মানুষদের মতে চানার কাছে আজ এত বড় পরিবার আছে কারণ তিনি পরিবারের সবার খেয়াল রাখেন। তিনি নিজের পরিবারকে আরও বড় করার কথা ভাবছেন। আর যার জন্য তিনি নিজের ছেলেদের একের বেশি বিবাহ দিতে চান। নাম্বার তিন, দ্য রাসেল ফ্যামিলি। র্যাপেঞ্জেলের কথা তো আপনারা সবাই শুনেছেন, যে নিজের চুলের জন্য খুবই প্রসিদ্ধ ছিল। টেডি লিন নামের এই মহিলাটি নিজের তিন কন্যার সাথে চিকাগোতে থাকেন। এদের চুল সাধারণ কোনো মেয়ের থেকে অনেক লম্বা। টেডির চুল প্রায় 72 ইঞ্চ লম্বা এবং এরা নিজের জীবনে কোনোদিনই চুল কাটেননি। টেডি একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে এত লম্বা চুল পরিষ্কার রাখার জন্য তাকে খুবই পরিশ্রম করতে হয় এবং প্রতিদিন চারজনকে চুল ধোয়ার জন্য এক বোতল শ্যাম্পু এবং এক বোতল কন্ডিশনারের প্রয়োজন হয়। নাম্বার চার, ব্রিটনি অ্যান্ড অ্যাবি হ্যান্সেল। এই দুই বোন একে অপরের শরীরের সাথে যুক্ত হয়ে আছে। এদের দেখে আপনাদেরও খুব অদ্ভুত লাগতে পারে, কিন্তু এরা নিজেদের জীবন খুবই আনন্দ করে কাটায়। মিনেসোটাতে বসবাসকারী এই দুই বোন পড়াশোনাতে খুবই ভালো। এনারা ব্যাথেন ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট হয়েছেন এবং একটি কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষকতার কাজও করেন। দুই বোন একসাথে যুক্ত থাকার কারণে একে অপরকে খুব ভালো করে বোঝেন। এনাদের শরীরে দুটি হৃৎপিণ্ড, দুটি ফুসফুস এবং দুটি যকৃত রয়েছে। ডান দিকের অংশটি অ্যাবির এবং বাম দিকের অংশটি ব্রিটনির। আজ সোশ্যাল মিডিয়ার কারণে এনারা পৃথিবীতে খুবই জনপ্রিয়। নাম্বার পাঁচ, স্টেফিনি সেইমোর। স্টেফিনি সেইমোর হলেন আমেরিকার একজন সুপার মডেল এবং একজন অ্যাক্ট্রেস। তিনি শুধুমাত্র পয়সার জন্য নিজের থেকে বয়সে অনেক বড় পিটার ব্যান্ডের সাথে বিবাহ করেছিলেন। অভিনয়ের থেকে কন্ট্রোভার্সিতে তিনি বেশি আগ্রহ রাখেন। তার চারজন ছেলে আছে, তার মধ্যে তার বড় ছেলে পিটার জুনিয়রের সাথে তার এই ছবিটি খুবই ভাইরাল হয়েছিল। এই ছবিটি দেখে কেউই বুঝতে পারবে না যে এরা দুজন মা ও ছেলে। আপনাদের কি মনে হচ্ছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। নাম্বার ছয়, ডিভাস ফ্যামিলি। এই পরিবারটিকে আপনাদের সব থেকে বেশি অদ্ভুত বলে মনে হবে। যখন নিজের মেয়ের বয়স এক বছর ছিল তখন জন ডিভাস নামের এই ব্যক্তিটি বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন এবং 30 বছর পরে তিনি নিজের বাড়িতে ফিরে আসেন। কিন্তু তখন তার স্ত্রী মারা গিয়েছিলেন
এবং তার মেয়ে জেনের বিবাহ হয়ে গিয়েছিল, কিন্তু জেন ডিভোর্সে ছিলেন এবং তার দুটি সন্তানও ছিল। নিজের পরিবারকে আবার একবার যুক্ত করার উদ্দেশ্যে জন তার 30 বছরের মেয়ের সাথেই বিবাহ করে নেন এবং এরা দুজন এখন খুবই আনন্দে থাকেন এবং এখন এনাদের কাছে 4টি সন্তান রয়েছে। নাম্বার 7, গ্রিজন উলাস ফ্যামিলি। টার্কিতে বসবাসকারী এই পরিবারটি মানুষজনকে খুবই অবাক করে দেয়। এনাদের কাছে দুটি হাত এবং দুটি পা ঠিক থাকার পরেও এনারা সিম্পাঞ্জির মতো করে হাঁটেন। এনারা টার্কির একটি ছোট গ্রামে বসবাস করেন। টার্কির প্রকৃতিবিদেরা প্রথম এনাদের সাথে পৃথিবীর আলাপ করিয়েছিলেন। এছাড়াও এনাদের চোখ খুবই দুর্বল। গবেষণার পর জানা গেছে যে ক্রোমোজোমের মিউটেশনের কারণে মূলত এরকমটি হয়েছে। সে যাই হোক, এনারা খুবই আনন্দে বসবাস করেন। নাম্বার 8, ব্যানন ফ্যামিলি। চিকাগোতে বসবাসকারী লিন্ডা ব্যানন এবং তার ছেলে টিম ব্যানন, জন্মের সময় থেকেই এদের কাছে হাত নেই। টিমের বয়স যখন 7 বছর ছিল তখন তার ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল এবং সে প্রায় 2 মাস পর্যন্ত আইসিইউতে ভর্তি ছিল। কিন্তু টিম একজন সাধারণ মানুষের মতোই জীবনযাপন করে। হতেই পারে যে এদের কাছে হাত নেই, কিন্তু টিম সাঁতারে খুবই পারদর্শী। নিজের সাহসের জন্য টিম পুরো পৃথিবীতে খুবই প্রসিদ্ধ আর সে সাঁতারের পাশাপাশি খুব ভালো ফুটবলও খেলতে পারে। নাম্বার 9, কুলকার্নি ফ্যামিলি। এই পরিবারের সবার উচ্চতা এতটাই বেশি যে এরা পাবলিক ট্রান্সপোর্টের সুবিধা নিতে পারে না, তাই এরা স্কুটি চালায়। পুনেতে বসবাসকারী এই পরিবারের 50 বছরের শরৎ কুলকার্ণীর উচ্চতা 7 ফুট 2 ইঞ্চি। এনার স্ত্রী সঞ্জনের উচ্চতা প্রায় 6 ফুট 3 ইঞ্চি। এনার 2 কন্যা আছে, 22 বছরের মুরুগা যার উচ্চতা 6 ফুট 1 ইঞ্চি এবং 16 বছরের সানায়া 6 ফুট 4 ইঞ্চি লম্বা। এতটা বেশি উচ্চতা হওয়ার কারণে এই পরিবার লিনকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নিজেদের নাম নথিভুক্ত করতে সমর্থ হয়েছেন। শুধুমাত্র 17 বছর বয়সেই শরৎ কুলকার্ণীর উচ্চতা ছিল প্রায় 7 ফুট। তখন তিনি নিজের স্কুলের জন্য বাস্কেটবল খেলতেন। এদের উচ্চতা এত বেশি হওয়ার কারণে এদের বাড়ির দরজা প্রায় 8 ফুট লম্বা। নাম্বার 10, ব্রেড ফ্যামিলি। স্পেনে বসবাসকারী এই পরিবারের প্রায় 11টি সন্তান রয়েছে, যাদের মধ্যে শুধু একটি মেয়ে। এই 11টি সন্তান দেখাশোনা করার জন্য ডেভিড এবং অ্যালেক্সিস ব্রেডকে সারাদিন খুবই পরিশ্রম করতে হয়। ডেভিড একজন ট্রেন ড্রাইভার আর সময় পেলেই তিনি বাড়ি এসে নিজের সন্তানদের দেখাশোনা করেন। অ্যালেক্সিসের মতে এত বড় পরিবারে তারা খুব আনন্দ করে কাটান। বাচ্চাদের দেখাশোনা করার সাথে সাথে অ্যালেক্সিস জিমেও যান এবং সামাজিক কাজকর্মেও অংশগ্রহণ করেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। এদের মধ্যে সব থেকে কোন পরিবারটিকে আপনাদের বেশি অদ্ভুত বলে মনে হলো সেটিও কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং নিজের বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরবর্তীতে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তবে দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ।